प्रजारा की बोलछी केमन आछे प्रजारा की बोलबो जनाब एक एक राज्य थेके प्रजागण सकले पालिए जाच्छे पालिए जाच्छे केनो केनो जी सही आमी तो प्रजादेर प्रति कोनो अन्याय अबिचार किछु करिनि ताहले केनो केनो आमार राज्य थेके तारा चले जाच्छे शुनुन जाफरा प्रजा जखन राज्य छेड़े चले जाच्छे आमी डेके जिज्ञासा करलाम तुम्हारे क्या राज्य छेड़े चले जाच्छो प्रजारा बोलछे जी बादशाहर कोनो सन्तान नेई ओई बादशाहर मुख देखा पाबो मृत्यु অশান্তি অমঙ্গল রাজ্য থেকে একে একে সকলে পালিয়ে যাচ্ছে এই মুখ আমি দেখাতে চাই নজির সেই জাপনা কি বলছেন বুঝি সেই আমি ঠিকই বলেছি फिर आसब ना दूचोक जेदिके जाए चले जाब विदाय विदाय देखते क्या जापना कथा गल কথা বলছেন এখন জি শেফ বলুন কি হয়েছে কি বলবো বেগম শেফ জাপান আমার কাছে মস্তদের ভর্তি জাপান কোথায় চলে গেল কোথায় চলে গেল আপনি বলুন বলুন জি শেফ বলুন বেগম শেফ আমি বলতে পারবো না আমাকে বলে যায়নি শুধু এইটুকু বলল দুচোখ যেদিকে যায় আমি সেইদিকে চলে যাব প্রজারা বলছে আট করে বাচ্চা এক এক রাজ্য থেকে প্রজাগণ পালিয়ে যাচ্ছে তাই সহ্য করতে না পেরে বলছে এই মুখ আমি দেখাবো না যে তো দুচোখ যেদিকে যায় আমি সেইদিকে চলে যাচ্ছি না না ওজিশে কোথায় গেল জাপান আমি জানাবে কিন্তু খুঁজে বের করে আনবো কোথায় গেল জাপান জাপান না জাপান না বেগম সাহেব চলে যাচ্ছে না 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 আমি ফিরে নিয়ে আসি বেগম সাহেব আপনি ফিরে আসুন বেগম সাহেব আসুন ফিরে আসুন বেগম সাহেব এই কথা বীর মা কথা করছি তোমার ঢেড পাইনি তোমার দেখা আজ আমি বসিলাম কঠোরস্থবে দেখি তোমার দেখা পাই কিনা ওই তো
দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। এই মুখ আমি দেখাতে চাই না। ওই তো নদী কুল কুল স্বরে আমাকে ডাকছে। এই পোড়া মুখ আমি দেখাতে চাই না। পুত্রেশ্বর অভিশাপ তাতে ব্যঙ্গ করে হাসি দরবেশ, যার কোন সন্তান নেই তার আবার পুত্রের অভিশাপ। এই বেটা কি বললি, তোর কোন সন্তান নেই? আমি শুন বেটা, একটি সন্তান তোর জন্মগ্রহণ করবে, তো সেই পুত্রাই হবে মাত্র 12 দিন। দরবেশ না, এই বর আপনি ফিরে নিন দরবেশ, আপনি এই বর ফিরে নিন। তবে শোন বেটা, এর বিধান আছে, পুত্র সন্তান জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে যদি 12 দিনের মধ্যে 12 বৎসরে কন্যার সঙ্গে শাদি দিতে পারিস, সেই শাদি দাত্রি যদি 12 বৎসরে যদি নির্বাসনে পাঠাতে পারিস, তাই সেই পুত্রাই হবে 112 বৎসর। দরবেশ এই রে বেটা, এই ফুলটা নিয়ে যা, তাই বেগমকে খাইয়ে দিবি, আর ওই পুত্রের নাম রাখবি রহিম। যা দেশে ফিরে যা। আমি পুত্র বর পেয়েছি না, পুত্র বর যখন আমি পেয়েছি আমি আর মরতে চাই না, যাই আমি, আমি দেশেই ফিরে যাই। হ্যাঁ আমি পুত্র বর পেয়েছি, আর আমি মরবো না, আমি আমি দেশেই ফিরে যাই, আমি দেশেই ফিরে যাই। আমি আর বেশি থেকে কি করব, আমি এই মুখ দেখাবো না, আজ আমি আত্মহত্যা করব। তবে কি চাপাড়া ফিরে আসছি? চাপাড়া জয়ার ধরে নিচ্ছি কেন? কই দেখতে পারি পড়ে তো বেগম সাহেবা। চাপাড়া, চাপাড়া আপনি ফিরে এসেছেন? হ্যাঁ বেগম সাহেবা, ফিরে এসেছি দেশি আনন্দের সংবাদ। আনন্দ কি হয়েছে বলুন জনাব। শোনো বেগম সাহেবা, আমি পুত্র বর পেয়েছি। পুত্র বর পেয়েছি? হ্যাঁ বেগম সাহেবা, পুত্র বর আমি পেয়েছি, কিন্তু সেই পুত্র জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে যদি 12 দিনের মধ্যে 12 বৎসরে কন্যার সঙ্গে শাদি দিতে পারি, সেই শাদি রাত্রে যদি 12 বৎসর জন নির্বাসনে পাঠাতে পারি, তাহলে সেই পুত্রাই হবে 112 বৎসর। চাপানা, আজ আমার কত আনন্দ, আমি মা ডাক শুনতে পারবো, আমি মা হতে পারবো। হ্যাঁ বেগম সাহেবা, এসো এই দরবেশের দেয়া ফুলটা তুমি খেয়ে নিবি। এসো বেগম সাহেবা, আমরা বিশ্রাম কক্ষে যাই। চলুন জনাব। যাই, ওইটা নদী দেখা যায়। কি সুন্দর নদী, নদী দিয়ে দেখি কি আনন্দ হচ্ছে আমার, কি ভালো লাগছে।
পাখিও ডাকছে আয় পাখি আয় আয় আমার বেলা আবু শান কলসি भरा जोशना देखे रे বুঝেছি তোমার
মনের কথা বুঝতে পেরেছি শোনো মেয়ে যখন জন্ম নিয়েছো বড় তোমার জন্য জন্ম নিয়েছে চলো এখন যাই চল দাই মা ওজি সাই বলুন জাপানা আবি ফিরে এসেছি নিশ আনন্দের সংবাদ কি হয়েছে বলুন জনাব ওজি সাই আবি পুত্র বর পেয়েছি জাপানা পুত্র বর পেয়েছেন পেয়েছি পেয়েছি কিন্তু সেই পুত্র জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে যদি 12 দিনের মধ্যে পরবর্ষরে কন্যার সঙ্গে শাদি দিতে পারি তাহলে সেই পুত্রাই হবে 112 বর্ষ জাপানা এত আনন্দের সংবাদ পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আপনাকে কেউ বলতে পারবে না আপনি আট করে বাদশা জাপানা কে জাপানা জাপানা কি কি সংবাদ এসেছো জাপানা আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আনন্দ 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 আজ আমার কত আনন্দ আমি পুত্র বর পেয়েছিলাম পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এবার এবার আমাকে কেউ বলতে পারবে না আমি আট করে বাদশা বাড়ি এই আনন্দের সংবাদ দিয়েছ বলে এই নাও এই মুক্তার মালা গাছে তোমাকে দান করলাম আর শোনো এই পুত্রের নাম রাখবে রোহি জাগে জাপানা জি সাই বলুন জাপানা আপনি আর দেরি করবেন না পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি এইবার আপনি দেশ ফেরিওয়ালা পাঠিয়ে দিন 12 বছরের কন্যার সন্ধান করুন আমি এক্ষুনি এক্ষুনি যাচ্ছি জনাব দেশ ফেরিওয়ালা পাঠিয়ে দিচ্ছি এই খোদা মেহেরবান আমি পুত্র বর পেয়েছিলাম পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি এবার এবার আমাকে কে বলতে পারবে না আমি আকুরে বাদশা এই খোদা মেহেরবান হে নির্দিনের মালিক আমার একমাত্র বেটাকে তুমি দোয়া করো খোদা ওকে তুমি দোয়া করো ওকে দোয়া করো খোদা তাল্লা হে হে আয় রে খোদা তাল্লা যদি কারো বাড়িতে 12 বছর কন্যা থাকিয়া থাকে তাহলে 3 দিনের মধ্যে নেকবার বাদশা বাড়ি হাজির করিবে আর যদি কেউ হাজির না করেন তাকে 3 মাসে কারাদণ্ডে দণ্ডিত করা হইবে সঙ্গে 500 টাকা জরিমানা করা হইবে যাই এই গ্রামে দেয়া হলো এইবার মোরপুর চলে যাই রে ওজি সাই বলুন জনাব দেবী থেরুলা পাঠিয়েছিলেন পাঠিয়েছি জনাব তারা কি ফিরে এসেছে হ্যাঁ জানো ফিরে এসেছি 12 বছরের কন্যার সন্ধান কি পাওয়া গেছে একে বলু তারা ফিরে এসে কি বলেছে 12 বছরের সন্ধান কি কন্যার সন্ধান পাওয়া গেছে কি বলবো জানো ঢেরুলার সকলে ফিরে এসে বলল 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যায়নি সে কি এই আপনি কি বলছেন যে সেই এই আপনি কি কথা শোনানি আমার এক বেটা রাজ্যের মধ্যে 12 বর্ষের কন্যার সন্ধান পাওয়া যায়নি তাহলে তার এখন কি হবে ঈশ্বরী কি করে আমার রহিমকে বাঁচাবো বলুন বলুন জি সে বলুন কি করে আমার একমাত্র বেটা রহিমকে আমি বাঁচাবো সে কথা আমি কেমন করে বলবো বলুন জনাব আচ্ছা জি সেই সেদিন আপনার বাড়িতে কি একটা মেয়েকে দেখেছিলাম ওই মেয়েটা কার ওর নাম কি ওর বয়স কত জানো মেয়েটি আমার
নাম রূপবান বয়স মাত্র 11 বছরে পড়েছে শোনো শোনো একবার বাদশা ও যে কন্যা রূপবানে পূর্ণ 12 বছর বয়স হয়েছে রূপবানের সঙ্গে রহিমের শাদি দাও ওজির সেই শুনতে পেরেছি শুনতে পেরেছি ওজির সেই ওই যে দৈব বাড়ি কি বলে গেল ওজির সেই আপনি আমার কাছে মিথ্যে কথা বলেছি মা রূপবানে পূর্ণ 12 বছর বয়স হয়েছে আপনি আপনি আপত্তি করবেন না ওজির সেই মা রূপবানকে আমাকে ভিক্ষা দিন মা রূপবানকে ভিক্ষা দিয়ে আপনি আমার একমাত্র বেটা রহিমকে বাঁচা জাহাপানা তা কেমন করে হতে পারে জাহাপানা পিতা হয়ে মেয়ের সর্বনাশ আমি কি করে করব আমি পারবো না জাহাপানা ওজির সাহেব না আপনি আপত্তি করবেন না আমি বাদশার ভক্ত নই আপনার কাছে হাত জোর করে মা রূপবানকে ভিক্ষা চাইছি মা রূপবানকে ভিক্ষা দিন মা রূপবানকে ভিক্ষা দিয়ে আপনি আমার একমাত্র বেটা রহিমকে আপনি বাঁচান জাহাপানা এ তো গাছের ফল নয় যে চাইলে তুলে ছিঁড়ে দিলাম খেলার পুতুল নয় যে খেললে খেললাম না খেললে ভেঙে চুরে পানিতে ভাসিয়ে দিলাম জাহাপানা ঘরে আসবেনি অভাব নেই মেয়েকে কেটে টুকরো টুকরো করে আমি পানিতে ভাসিয়ে দেব কিন্তু পিতা হয়ে মেয়ের সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না জাহাপানা কিছুতেই করতে পারবো না ওজির সাহেব জানে আপনি আমার হুকুমের গোলাম হুকুমের গোলাম হতে পারে কিন্তু অন্যায় হুকুম ওজির সাহেব কিছুতেই তামিল করবে না তামিল করবে না বিচার করব আমি কঠোর বিচার করব এই কই হয় কাছি আদেশ করে জোরে ওজির সাহেবকে বন্দি গো বন্দি করে নিয়ে যা দক্ষিণ মশারি নিয়ে যাবি দক্ষিণ মশারি ওজির সাহেবকে হত্যা করবে নিয়ে যা দেখছি জোরে দেশ ওজির সাহেব চলো কোথায় আমাকে নিয়ে যাবে আমি মরবো জবরস্থ করে যাচ্ছি জাপানা আমি পিতা হয়ে মেয়ের সর্বস্বামী করতে পারবো না জাপানা পিতা হয়ে মেয়ের সর্বস্বামী করতে পারবো না আমি কি ভুল করলাম না 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 আমি ঠিকই করেছি না এই গোলামি নির্বাণ আই কই হয় আদেশ করুন জনাব যা রূপবানকে খুলে চিনে গিয়ে সংবাদ দিবি যে তোমার বাপ জানকে হত্যা করা হচ্ছে যদি বাঁচতে চাও তাহলে ছুটে এসো যেরকম জনাব এক্ষুনি যাচ্ছি জনাব এই গোলামি নির্বাণ এই নির্দির বাণী আমি যে কোনো ভুল করে থাকি কোনো অপরাধ করে থাকি তা তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও রূপবান ওই শুনতে পেরেছি কি রূপবান ওই শোন বাদশার বাড়ি দক্ষিণ পাশে রে ও ধাইমা কিসের বাজে না বাজে রে শুনো ধাইমা ধাইমা রে বাজে আর ঢোলো বাজে রে ও দাইমা তালে বাজে কাশি রে শুনো দাইমা দাইমা রে বলো দাইমা
আছে শুন রূপান বাদশার ছেলে হবে শাদি গো बारो दिन शिशु संगे गो उदय कैमन आई शादी गो सुन दईमा गो दईमा बोल रूपा कत बच्चो রূপান বারো বৎসর বয়স হলে গো রূপান করুণা হয় যুবতী গো শুন রূপান রূপান রে তাইমা তাই কুষ্টি খুলে দেখো না কুষ্টি খুলে রূপান শুধু রূপান কুষ্টি খুলে দেখলাম রূপান গো ও রূপান তোমার বয়স বারো গো শুনো রূপান রূপান গো যুবতী হতে পেরেছি আমার কত আনন্দ জরা তোমার বাপজনকে হত্যার আদেশ দিয়েছে কেন আমি কিছু জানি না তুমি যদি বাঁচাতে চাও দক্ষিণ মশায় ছুটে এসো আমার বাপজানকে বাঁচাতে হবে আমি ছুটে যাবো বাপজান বাপজান রূপান রূপান তুমি যেও না আমার কথা শোনো রূপান অজির সাহেব দক্ষিণ মশা আপনার মাথা বেঁধে দিয়ে আবার কাজ আমি করি তোমার আদেশ করেছি তুমি তো তামিল করবে আপনার কিছু খাবার আশা আছে না গাতো খাবার কোনো আশা নেই মৃত্যুর সময় যদি একটি বারবার রূপানকে দেখতে পারতাম হ্যালো তাহলে আমি নিশ্চিত মনে মরতে পারতাম না কাউকে দেখা হবে না ঠিক করে বসো আবার কাজ আমি করি মাথা পেতে নেই খোদা তাল্লা এ খোদা তাল্লা এ খোদা তাল্লা মেরো না মে রোনা জল্লাদি রে ও জল্লাদ
হাতে ধরি পাই করি রে ও জল্লাদ মেরা নাম বাপ জানকি দারুন জল্লাদ জল্লাদ রে No, 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 no